সালামু আলাইকুম আরহমদুল্লাহি ও ওরাকাতুহু নাহামদু আলা রসুল ইল করিম ওয়া নাহানু আলা জালিকা মিনার সাহিদী নাওয়া শাকিরী না ওয়ালাহামদুল্লিল্লাহ হিরফদিন আলা মিন আহমাবাদ আউজুবিল্লাহ হি মিনার সাহিবা অনির ওয়াজিম বিসমিল্লাহীর রহমানি রহিম সুপ্রিয় দর্শকশ্রোতা আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন প্রিয় দর্শক শ্রোতা আমরা আজ এই অনুষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং আলোচনা পেশ করার জন্যে একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমাদের মাঝে এসে পৌঁছেছেন আমরা প্রতিটি অনুষ্ঠানেই চেষ্টা করেছি একজন ইসলামী গবেষক বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানাতে প্রিয় দর্শক শ্রোতা এই অনুষ্ঠানটি আপনাদের একটি প্রিয় অনুষ্ঠান আমরা সহজ সরলভাবে প্রতিটি বিষয়কে তুলে ধরার চেষ্টা করি এবং এমন কিছু বিষয় আমরা এই অনুষ্ঠানে টেনে আনার চেষ্টা করি যে বিষয়গুলো আসলেই আমাদের জানা প্রয়োজন যে বিষয়গুলো আলোচনা হওয়া দরকার এবং যে বিষয়গুলো আমাদের মনের কথা আমাদের যেটা আমরা চাই সেটা সেভাবে করেই আমরা অনুষ্ঠানে প্রতিটি পর্বকে সাজানোর চেষ্টা করেছি আমরা আপনাদের দোয়া চাই ভালোবাসা চাই যেন এই অনুষ্ঠান আরও অনেক সমৃদ্ধ করা যায় এবং আরও অনেক ভালো করা যায় সেজন্য আপনাদের দোয়া কামনা করছি প্রিয় দর্শক শ্রোতা চলুন শুরুতেই আমি আজ আমাদের অতিথিকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আজ আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফিজ মৌলানা নাজির মাহমুদ

কাউকে খালি ফেরান না কাগজের লেখা চিঠির উপর পানি পড়লে যেভাবে লেখাগুলো মুছে যায় কোনো মানুষ যখন গুনাহের কথা স্মরণ করে অনুতপ্ত হয় তখন সেই কাগজের লেখা চিঠির উপর পানি পড়লে যেভাবে লেখাগুলো মুছে যায় মানুষের চোখের পানিগুলো তেমনি তার আমল নামায় পরে আমল নামার বধগুলো চিরতরে মুছে যায় এই জন্য আমাদের চোখের পানিকে ক্ষমার জন্যে পুঁজি করতে হবে চোখের পানি ফেলতে হবে একজন আল্লাহ আল্লাহর বলেছেন মানুষের চোখের পানিতে এক ফোটা চোখের পানিতে নয় ভাগই থাকে দশ ভাগের নয় ভাগই থাকে লৌকিকতা আর এক ভাগ থাকে আল্লাহর প্রেম কখনো যদি সেই এক ভাগও যদি সেই আবেগ সেই এক ভাগও যদি সেই আবেগ এবং মিনতিটা আল্লাহর কাছে কখনো পৌঁছে যায় তখন আল্লাহ তারা তাকে মাফ করে দেন আর চোখের পানি যখন ঝরে তখন দেখবে মানুষ যখন অনেক কষ্টে পড়ে তখন মানুষ কাঁদে কাঁদলে মানুষের ভিতরটা হালকা হয় পাথরের মতো বড়ো বড়ো বোঝা হালকা হয় মনে হয় যেন পাহাড় চেপে বসেছে যখন চোখের পানি ঝরে তখন তার ভিতরটা হালকা হয়ে যায় তো আমরা চেষ্টা করবো তোয়ার মধ্যে একটু কান্নাকাটি করার হাদিস শরীফে এসছে রেবাদাথ হলো দোয়ার মগজ হল এ বাদাত রাসুসাল্লাম যে কোনো প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হলে দোয়া করতেন পবিত্র কোরআন মহান আল্লাহ এরশাদ করেছেন যখন তোমার কাছে আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন বলে দাও যে নিশ্চয়ই আমি তাদের কাছে প্রার্থনাকারী যখন আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দেই সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয় ও ইমান আনায়ন করে আশা করা যায় তারা সফল কাম হবে সুরাব আকার একশো ছিয়াশি রঙ আয়াত তোমরা যেদিকেই তাকাই সেই দিকটাই আল্লাহর আমরা যা জানি না তা আল্লাহ জানেন আমরা যা বলি তা তিনি শোনেন আমি সব কথা তিনি শোনেন আমরা যা বলতে চাই আমি সকল ভাষাই তিনি বুঝতে পারেন এই জন্যে আমরা তার কাছে বিনয়ের সাথে আমরা মিনতি করব। দেখুন শয়তান যখন অভিশপ্ত হয়ে গিয়েছিল এই অভিশপ্ত হওয়ার মুহূর্তে কিন্তু সে আল্লাহর কাছে দোয়া করেছেন এবং আল্লাহর কাছে সে বলেছেন হ্যাঁ আল্লাহ আমি আপনার কাছে দোয়া করছি আপনি আমাকে কেমন পর্যন্ত আপনি আমাকে হায়াত বাড়িয়ে দিন আমি যেন দীর্ঘদিন বেঁচে থাকতে পারি কেমন পর্যন্ত বেঁচে থাকতে পারি দোয়া করলেন আল্লাহ সৃষ্টি জগৎ সৃষ্টি করার পর আরও সে লিখে রেখেছেন লিখে দিয়েছেন যে আমার রহমত আমার ক্রোধের উপর অগ্রগামী হয়ে গেছে মুসলিম শরীফের হাদিস তো এই যে ইবলিসু কিন্তু সেই মুহূর্তে যখন আল্লাহ অভিশপ্ত ঘোষণা করলেন সেই মুহূর্তে কিন্তু সে দোয়া করে চেয়ে নিল যে আমি কেমন পর্যন্ত আমি বাঁচতে চাই আল্লাহ দোয়া কবুল করলেন কেমন পর্যন্ত হায়াত দিলেন তো আসলে আমরা যেন দোয়া করি আমরা যেন দোয়ায় থাকি যত বিপদ মুসিবত আসে আমরা যেন নামাজে যাই সালাতুল হাজত পড়ি এবং জায়নামাজে বসে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি প্রিয় শ্রোতা দোয়া কবুলের কিছু কিছু সময় আছে যেমন জুমার দিন এরপর হলো হজের মৌসুমে দোয়া কবুল হয় এবং রমজান মাসে দোয়া কবুল হয় এছাড়াও বিভিন্ন সময় রয়েছে যেই সময় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন তো চলুন আজ আমাদের প্রিয় অতিথির কাছ থেকে দোয়া কবুলের সময়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি মহাতারাম আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন ওসালত আলা আলাশুল আম্বিয়া ইবল মুরসালিন ওয়া আল আলহি ওয়াসি আলমআন আবাদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এরকম গুরুত্ব একটি পূর্ণ বিষয়ের অবতারণা করেছেন সেই জন্য আমরা দোয়া এর বিষয়ে আলোচনা করব আপনি অনেক কথা বলেছেন তার আগে মৌলিক কিছু কথা আমি বলতে চাই এটা আপনিও বলেছেন আল্লাহ রাহাব সাল্লাহসাল্লাম বলছেন দোয়াউ আলা ইবাদা দোয়া হলো একটা ইবাদত এটা কিন্তু একটা ইবাদত স্বতন্ত্র একটা ইবাদত সুতরাং বেশি বেশি দোয়া করাটা এটার মধ্যে যেমন আপনার দুনিয়ার কল্যাণ রয়েছে আর এবাদত হিসেবে আখেরাতের কল্যাণ এর মধ্যে রয়েছে দ্বিতীয় যে বিষয়টি বলা হয়েছে আদিসে দোয়া উমুখ হলে আয়বাদা দোয়া হলো এবাদতের সারমর্ম মগজ বলা হয়েছে একেবারে এই জন্য আমরা কিন্তু ইবাদতের মধ্যেও দোয়া করি যেমন আপনি আমি নামাজ পড়ার সময় সুরতুল ফাতেহা পড়তেছি সেখানেও কিন্তু আল্লাহর কাছে চাচ্ছি এহদিন আসরাতুল মুস্তিন ইয়া কানা আবুদুয়া ইয়া কানাস্তাইন আল্লাহ আপনারই সাহায্য কামনা করি আপনারই ইবাদত করি আপনার কাছে চাই আপনি আমাকে সোজা পথে পরিচালিত করেন যেই পথে পথভ্রষ্টার চলে গেছে সেই পথে নয় আপনার প্রাপ্ত বান্দারা যে পথে গেছে আমাকে সেই পথ দেখান এগুলো কিন্তু দোয়া ঠিক এভাবে দোয়া কিন্তু আমরা সবসময় করে থাকি মৌলিক কথা হলো আল্লাহ রব্বুল আলমিন এক বর্ণনায় বলেছেন হাদিসে কবদিসি যে বান্দা যখন আমার কাছে হাত পাতেই আমি আল্লাহ কখনও তাকে খালি হাতে ফেরত দিই না এই জন্য বলা হয় যে হালাল দোয়া যত আছে এটা কবুল হবে যত হালাল দোয়া আছে আর হারাম দোয়া যেটা আছে এটা কখনোই কবুল হবে না হারাম দোয়া বলতে আপনি হারাম কিছু চাচ্ছেন আল্লাহর কাছে এটা কখনো কবুল হবে না বরং এটা চাওয়াটা এটা আর একটা কাজ এই জন্য হালাল দোয়া করা এটা ইবাদত আমরা যেন এর থেকে দূরে না থাকি এই দোয়া কবুলের ব্যাপারে আমরা অনেক সময় হতাশ হয়ে যাই যে কেন আমার দোয়া এত দোয়া করতেছে দোয়া কবুল হয় না অনেকে বলে হুজুর কত দোয়া করে কবুল হয় না না দোয়া কিন্তু কবুল হয় দোয়া কবুলের একটা কাইফিয়ত রয়েছে যেমন একটা হলো আপনি যেটা চাচ্ছেন সাথে সাথে ওইটা দেওয়া দেওয়া দিয়ে দেওয়া আল্লাহ ওইটাই দিয়ে দিবেন। অথবা আপনি যেটা চাচ্ছেন ওইটা তখনই দিবেন না পরে দিবেন এটা আমি এভাবে বলি যে মনে করেন বাবা বিদেশে ছিল দীর্ঘদিন পরে দেশে আসছে তো ছোট্ট বাচ্চা তিন বছর চার বছর বা পাঁচ বছর বয়সের বাচ্চা সে দৌড়াই গেছে বাবাকে তো বাবা তাকে আদর করছে এখন বাবার কাছে বড় একটা লাগেজ আছে বাচ্চাটা চাচ্ছে যে এটা নিতে কিন্তু বাবা জানে এটা দিলেও সহ্য করতে পারবে না নিতে পারবে না তো বাবা তাকে আদর করে ওইটার কাছে দেয় না তো আপনি এমন একটা জিনিস হয়তো চাচ্ছেন যেটা আপনি সহ্য করতে পারবেন না হয়তো কোটি কোটি টাকা চাচ্ছেন গাড়ি চাচ্ছেন বাড়ি চাচ্ছেন ওইটা দিলে হয়তো আপনি সহ্য করতে পারবেন না আপনার ধারণ ক্ষমতা নাই আপনি বিপদগামী হয়ে যেতে পারেন এই জন্য আল্লাহ ওইটা তখনই আপনাকে দেবেন না যখন আপনাকে দেওয়ার উপযুক্ত মনে করবেন তখন দিবেন মানে দোয়া কিন্তু বিফলে যায় না কখনো আপনি যেটা চাচ্ছেন ওইটা তখনই দিয়ে দিবেন অথবা এটা পরে দিবেন যেমন ইব্রাহিম আলাহিসাল্লাম আল্লাহর কাছে বললেন আল্লাহ আমার বংশে একজন নবী পাঠান যেই নবী মানুষকে কিতাব শিক্ষা দিবে মানুষকে পবিত্র করবে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেবে ইত্যাদি ইত্যাদি মোহাম্মদাল্লি আসলামের ব্যাপারে বলুন ওই দোয়া তখন কবুল হয়েছে কিন্তু আল্লাহ এটা পাঠিয়েছেন সাড়ে তিন হাজার বছর পরে সুতরাং দোয়া কখনো বিফলে যাবে না এটা কবুল হবে সময় মতো আল্লাহ দিবেন তৃতীয় হলো যে আপনি যে জন্য দোয়া করছেন হয়তো সেটা আল্লাহ দেবেন না কিন্তু আপনার অনেক বড় বিপদ এই দোয়ার কারণে এর চেয়ে বড়ো বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করে। তিন নম্বর চার নম্বর হলো দুনিয়াতে কোনোটাই আপনাকে দিবেন না আপনি যেটা চেয়েছেন সেটাও দেবেন না পরবর্তীতেও দিবেন না বিপদ থেকে হেফাজত করলেন না কিন্তু এইটা আপনার জন্য জমা রাখবেন আখেরাতে আখেরাতে মানুষ দেখবে যে আমার এত সব বলবে আল্লাহ এত সব কর থেকে আসলো আমি তো এই কাজগুলো ভালো কাজগুলো করিনি তখন আল্লাহ বলবেন তুমি যে আমার কাছে দোয়া করতে সে দোয়াগুলো আমি জমা রেখেছিলাম তোমার আখেরাতের জন্য আজকে এই প্রতিদান আমি তোমাকে দিলাম তখন বান্দা বলবে আল্লাহ আমার দুনিয়াতে কোনো দোয়া যদি কবুল না হতো সব যদি জন্য আখরাতের জন্য রেখে দিতেন সেটাই তো আমার জন্য কল্যাণকর ছিল এই জন্য দোয়া করে আমরা যেন হতাশ না হই আমরা যেন বেতিব্যস্ত না হয়ে যে আমার দোয়া কবুল হচ্ছে না না ভাই দোয়া কখনো বিফলে যাবে না আল্লাহর কাছে হাত পাতবেন তো আল্লাহ এমন সত্তা নন যে আপনার খালি হাত আল্লাহ ফেরত দিবেন না আল্লাহ এতটা নির্দয় নয় আল্লাহ দেবেন তবে দোয়া কবুলের জন্য শর্ত হলো আপনাকে হালাল খাবার খেতে হবে শর্ত আছে হালাল খাবার না খেয়ে যদি কেউ দোয়া করে ওই দোয়া কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না এই জন্য হালাল খাবার হালাল কাপড় পরিধান করা এটা জরুরি দোয়া ইবাদত কবুল হওয়ার জন্য এটা খুব শর্ত এই জন্য আমাদেরকে হারাম বর্জন করতে হবে আপনি হালাল হারাম খেয়ে যদি সারা রাত সে দিয়ে পড়ে থাকেন সারারাত আল্লাহর কাছে কান্নাকাটি করেন আপনার পেটে হারাম খাবার আপনার পরনে হারাম কাপড় এই দোয়া আল্লাহ কবুল করবেন না এই জন্য ভাই হারাম হারাম বর্জন করা হালাল খাবার গ্রহণ করা এখন আসুন যে আমরা দোয়া যে কথাগুলো আপনি বলেছেন দোয়ার সময় দোয়ার দিন আছে বিশেষ কিছু মুহূর্ত আছে যে এটা অবশ্যই কবুল হবে যেমন আমরা হাদিস থেকে জানতে পারি বখারি ডাবাতে আসছে আল্লাহ রবুল্লা আলমিন এই শেষ রজনীতে রাতের শেষ প্রহরে আল্লাহ প্রথম আসমানে অবতরণ করেন কীভাবে অবতরণ করেন কাইফিয়তটা কি অবস্থানটা কি এটা আল্লাহ ভালো জানেন এটা মানুষ বুঝতেও পারবে না তো বলছেন যে শেষ রাতে আল্লাহ এটা বখারের রাওয়ায়ত আল্লাহ এই প্রথম আসমানে অবতরণ করেন এবং বান্দাদেরকে ডেকে ডেকে বলতে বলতে থাকেন কে আসো ক্ষমা প্রার্থী আমার কাছে বলো আমি তোমাকে ক্ষমা করে দেবো কে আসো বিপদগ্রস্ত আমাকে বলো আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করব কে আসো রোগগ্রস্ত অসুস্থ আমাকে বলো আমি তোমাকে সুস্থতা দান করব। এভাবে কে আসো রেজেক অন্বেষণকারী আমাকে বলো আমি তোমাকে রেজেক দেবো এই সময় যদি মানুষ ঘুম থেকে উঠে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন দেখেন অন্য অন্য সময় আমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকি আল্লাহকে তালাশ করি আর ওই সময় আল্লাহ বান্দাকে তালাশ করে যে আসো আমাকে বলো আমি তোমাকে দিব এই জন্য এই শেষ রাতের দোয়া এটা কবুল হবে এই জন্য শেষ রাতে উঠে আল্লাহর কাছে দোয়া করা আমাদের কাছে অনেকে আসে হুজুর বিপদে আছে একটু দোয়া করেন একটা তাবিজ দেন আমাকে যে তাবিজ হলো আপনি ভোর রাত্রে উঠে তাহাজুদ পড়বেন তাহাজুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন এটা হলো আপনার জন্য বড় তাবিজ এই জন্য আমাদের ভোর রাত্রে আল্লাহর কাছে আল্লাহ নিজে ডাকতেছেন বান্দা আমাকে বলো আমি তোমার সব সলভ করে দেব এরকম সুযোগ থাকা সত্ত্বেও আমাদের অন্য কোনো জায়গায় হাত পাতার তো কোনো প্রয়োজন নেই দ্বিতীয় হলো আর এক হাদিসে আসছে বিশ্বনবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লা মানুষ যখন ঘুম থেকে উঠে ফজরের আজানের সময় ফজরের নামাজের সময় যখন বা যে কোনো সময় ঘুম থেকে উঠে

এছাড়াও সে ওই সময় যত দোয়া করবে আল্লাহ সব দোয়া কবুল করবেন এই জন্য ঘুম থেকে উঠে এই তাসবিগুলো পাঠ করে আল্লাহর কাছে দোয়া করা এটা দোয়া কবুলের একটা বড় মুহূর্ত এটা যেন আমরা করি আমরা যেন ঘুম থেকে অনেকে তো আবার ঘুম থেকে উঠতে চায় না আটটা নয়টার আগে এটা তো খুব বদ অভ্যাস এই জন্য ফজরের আগে ঘুম থেকে ওঠা পারলে তাহাজ্যদের সময় উঠে দোয়া করা এটা খুব জরুরি যারা বিপদ আছেন মুসিবতে আছেন বিভিন্ন সমস্যার মধ্যে আছেন আল্লাহর কাছে চান আপনার জীবনে যত সমস্যা হোক একটাই সমাধান আল্লাহ ভরসা যত সমস্যা আছে একটাই সমাধান আল্লাহ ভরসা আল্লাহর কাছে চান আল্লাহর চেয়ে বড় সাহায্যকারী আল্লাহর চেয়ে বড় বন্ধু আল্লাহর চেয়ে আপন আর কেউ কিন্তু নাই এই জন্য আল্লাহর কাছে বলা এই জন্য আমরা তাহা সময় দোয়া করতে পারি ঘুম থেকে উঠে দোয়া করা এরপরে বলা হয়েছে আজান একামতের মধ্যে দোয়া এটা হানিশা আল্লাহ সাল্লাহ সাল্লাম বসেন আদাউলায়বাইন আল আদানি ও একামা আজান এবং একামতের মধ্যে এই সময়টা দোয়া করা এই দু আল্লাহ কবুল করে নেন আমরা অনেকে আজানের পরে মসজিদে যাই সুন্নত পড়ে হয়তো বসে আছে ইমাম সাহেব এখনো আসে নাই নামাজ এখনো শুরু হয়নি এই সময়টা এখন একামত হয় নাই এই সময়টাই দোয়া করা আমরা চুপ করে বসে থাকবো না আল্লাহর কাছে ফরিয়াত করি হাত তুলে দোয়া করি আপনার সমস্যা নেই আল্লাহর কাছে চান আল্লাহ তো এটাই চান যে আমার কাছে বলো আমার দরজায় তুমি ধর্ণা দাও আমার কাছে তুমি হাত পেতে দাও আমি তোমাকে হাতগুলো ভরে দেবো তোমার হাতকে আমি মালামাল করে দেবো পূর্ণ করে দেবো আমার কাছে বলো এই সময় আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করা আজান এবং একামতের মাঝখানে এটা যেন আমরা ভুলে না যাই আমরা আগে আগে মসজিদে যাব আজানের সাথে সাথে বা আজানের আগে আজানের পরে মসজিদে যাব সুন্নত পড়ে আমরা যেন দোয়া করতে থাকি যে কোনো দোয়া দুনিয়া আখরাতের কল্যাণের জন্য যত দোয়া আছে আপনার দুনিয়ার সমস্যা আল্লাহর কাছে বলেন আল্লাহ তো নিজে শিখিয়ে দিয়েছেন রব্বানা ফিদ দুনিয়া হাসানা ওফিল আখরাতে হাসানা ওকিনা আধাবান্নার তুমি বলো রব্বানা হে আমার রব হে আমার প্রতিপালক আপনি আমাকে দুনিয়ার কল্যাণ দান করেন আখরাতে হাসানা আর আখেরাতের কল্যাণ দান করেন জাহান্নামের আজাব থেকে আগুন থেকে আপনি আমাকে মুক্ত করে দিন এই দোয়া আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছেন সুতরাং দুনিয়ার কল্যাণ কামনা করা এটাও আপনি হালাল যত আছে এটা আপনি করবেন আজানে এখামতের মাঝখানে দোয়া করা এটা আল্লাহ কবুল করে নেন এরপরে আসেন বৃষ্টির সময় দোয়া কবুল হয়ে থাকে যখন বৃষ্টি হয় ইন্দাল মাতরে এটা আল্লাহ ওই সময় দোয়া কবুল করে থাকেন এই জন্য বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে অথবা বৃষ্টির সময় যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ দোয়া কবুল করে দেবেন নামাজের মধ্যে দোয়া কবুল হয় নামাজে বিশেষ করে নফুল নামাজের মধ্যে আল্লাহর হাবিব অনেক দোয়া করতেন অনেক আমরা তো নামাজের সময় সানা পড়ি সানা পড়ার পরে সুরফ ফাতেহা শুরু করি কিন্তু কোনো রেওয়ায়তে পাওয়া যায় যে বিশ্বনবী মাহমুদ রসুল্লা সাল্লাম বিশেষ করে নফুল নামাজে সানা পড়তেন এখানে আরও পড়তেন জির্লদ্দি ফাতারিআ নকিন তিনি বলতেন আল্লাহ বা বাইনি ও বাইনা ইয়া তামা বা আত্মা বাইন আলমাশ আলমা আল্লাহ আপনি গোনাকে গোনা এবং আমার মধ্যে এত পৃথক করে দেন এত দূরত্ব সৃষ্টি করে দেন যেমন পশ্চিম প্রান্তে এবং পূর্ব প্রান্তের মধ্যে দূরত্ব রয়েছে গোনা এবং আমার মাঝে এতটা দূরত্ব সৃষ্টি করে দেন অর্থাৎ গোনা থেকে আমাকে বাঁচান এভাবে আল্লাহর হাবিবা করেন নফল নামাজ নফল নামাজ হ্যাঁ আমি সেটাই বলছি নফল নামাজ আবার নফল নামাজের শেষদায় যে দোয়া করা এটা আল্লাহর হাবিব সাল্লাহ আসসাল্লাম মুসলাম আবু মা এখন আকদুমের রব্বি ও সাজিদা আখর বান্দা যখন আল্লাহকে সেজদা দেয় তখন সে আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায় তখন তোমরা বেশি বেশি দোয়া করো বেশি বেশি দোয়া করো আল্লাহর হাবিব লম্বা সেজদা দিতেন আয়সারাদ বর্ণিত যে তিনি এত লম্বা সেজদা দিতেন মাঝে মাঝে তিনি শঙ্কিত হয়ে যেতেন যে আল্লাহর হাবিবকে দুনিয়া থেকে চলে গেলেন এত লম্বা সেজদা দিয়ে পড়ে থাকতেন আল্লাহর কাছে তিনি দোয়া করতে থাকতেন সেজদার মধ্যে এই জন্য সেজদায় যে আল্লাহর কাছে দোয়া করা এটা হাদিস শরীফে আসছে যে মুসল্লি ইউনাজি রব্বা মুসল্লি তো এই সেজদার মাধ্যম সেজদার সময় আল্লাহর সাথে কথা বলে আল্লাহর সাথে কথা বলেন আপনি সেজদায় যে আল্লাহর কাছে চান আপনার কি দরকার ইভেন কোন কোন ইমামের মত হলো নফুল নামাজের সেজদায় যে মাতৃভাষা দেওয়া করা যায় গেছে আপনার যা ইচ্ছা হৃদয় উজোড় করে দিয়ে আল্লাহর কাছে চান সেজদায় যে কারণ ওই সময় আপনি আপনি তো আপনি তো মানে জায় নামাজের উপরে দেন নাই আপনি তো আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেদ্ধা দিয়েছেন আপনি তো আল্লাহর কুদরতি পায়ের উপরে আপনাকে লুটিয়ে দিয়েছেন আপনি আল্লাহর কাছে চান মালিক তুমি আমাকে দাও তোমার তুমি ছাড়া আর কেউ নেই দেওয়ার মতো কেউ নাই তোমার ভাণ্ডারে কোনো কিছুর অভাব নেই আমার এই সমস্যা এই সমস্যা বলেন আপনার আপনার সবচেয়ে আপন জঞ্জিনি আপনার সবচেয়ে প্রিয় জন যিনি আল্লাহ তার কাছে বলেন তো এইভাবে নফল নামাজের দোয়া এবং আমরা নামাজ শেষে আর একটা নামাজের তিন জায়গায় একটা নামাজের শুরুতে নামাজের সেদা আর একটা হলো নামাজের শেষে দোয়া কবুল হয় আমাদের শেষে আমরা যে বলি আল্লাহনি জলাম তুন নাফসি জুলমান কাতির আল্লাহ আপনি আমাকে আমি আত্মার উপরে অনেক জুলুম করেছি এই জুলুম যদি আপনি ক্ষমা না করেন কেউ ক্ষমা করতে পারবে না আপনি গফুর রাহিম দয়ামায় আপনি ক্ষমা করে এই দোয়াগুলো আমরা করি এটা কিন্তু দোয়া এখানে আরও দোয়া আল্লাহর হাবিব করতেন আল্লাহ হাবিব তো স্পষ্ট বলেছেন রসুল বলেছেন যে তোমরা এই দোয়াটা না করে সালাম ফিরাবে না সেটা হলো কি আল্লাহমাইন না মিন আদাবিল কাবর ونعود بك من عذاب جهنم ونعود بك من فتنة المحية والممات ونعود بك من فتنة المسيح الدجال الله أبنك إن نعود بك من عذاب القبر قبر بك من عذاب جهنم جهنم رأزبتك أبنك ركّه ونعود بك من فتنة المحية والممات جيبون এবং মৃত্যুর যে মুসিবত এর থেকে আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি এর থেকে আপনি আমাকে রক্ষা করুন আর দাজ্জালের যে ফেতনা এই ফেতনা থেকে আপনি আমাকে হেফাজত করুন এইভাবে দোয়া করা তাহলে নামাজের মধ্যে কিন্তু দোয়া কবুল হয় এই জায়গাগুলোতে বিশেষ করে নফল নামাজে যেন এই দোয়াগুলো আমরা করি এটা আমাদেরকে মনে রাখতে হবে এবং বেশি বেশি নফল নামাজ পড়া আর আল্লাহর কাছে দোয়া করা এটা একটা বল আবার নামাজ শেষে এটাও একদম শহে হাদে আল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন দুবুরা মাকটিউবেন অর্থাৎ যে ইয়া আছে ফরজ নামাজগুলো আছে ফরোজ নামাজের শেষে দোয়া করলে এই দোয়া কিন্তু কবল হয় এই জন্য ফরোজ নামাজের শেষে দোয়া করা বিভিন্ন মাসনুন দোয়া আছে দেখবেন মাসনুন দোয়া আছে সেই দোয়াগুলো করা এবং হাতুল্লা আল্লাহর কাছে দোয়া করা ও সবটাই আল্লাহর কাছে করতে হবে নামাজ শেষে ফরোজ নামাজের শেষ শেষে দোয়া করা এই দোয়া কিন্তু আল্লাহ কবুল করেন বিশেষ করে একটা আসছে যে আল্লাহ রসুল বলছেন যে প্রত্যেক নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল পরিস্থিতি তেলাওয়াত করবে তার মধ্যে আর জান্নাতের মধ্যে দূরত্ব হলো শুধু মৃত্যু আল্লাহ একবার ওই লোকটা মৃত্যুবরণ করে না তাই জান্নাতে যায় না মৃত্যুবরণ করার সাথে সাথে তার জন্য জান্নাত ফরোজ নামাজের পরে এই জন্য কুরসি কুস্তেল করা অন্য রেওয়ায় আসছে মুসলিম শরীফের রেওয়াজ যে বিষ্ণু মহম্মদুরস্ল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে তীর তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ হকবার নিরানব্বই হলো আর শেষে একবার বলবে আহ ইলাহ সলিকাল মুলকদ আল্লাহুল ইসলাম খদির এটা একশোবার পরিপূর্ণ হল আল্লাহ রহমা বলেন তার জীবনের সমস্ত গুণা মাফ করে দেওয়া হবে যদিও সেই গুণা সমুদ্র সমতুল্য হয় তো এভাবে দেখা যায় যে ফরজ নামাজের পরে ফরজ নামাজের শেষে নামাজের পরে যে দোয়াগুলো করা হয় সেই দোয়াগুলো কিন্তু কবুল করা হবে এভাবে বিভিন্ন সময় জুমার দিনে একটা সময় আছে আল্লাহ রাহেব বলছেন জুমার দিনে একটা সময় আছে সেই সময় আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবেন এই সময়টা কোন সময় এটা মহাদ্দ মধ্যে বিভিন্ন মত পার্থক্য রয়েছে তবে সর্বাধিক গ্রহণযোগ্য মত হলো জুমার দিনে আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই সময়টা দোয়া কবল হয় কারণ হজরত ফাতেমারাদিয়াল্লাহ আনহা জুমার দিন তার খাদেমা দেখ খাদেমাকে বলতেন যে খবরদার আসরের পর থেকে মাগি পর্যন্ত আমার সাথে কেউ কথা বলবো না তিনি জাহাজাহাজে বসে যেতেন এবং দোয়া করতে থাকতেন আল্লাহর কাছে এর জন্য এই 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 সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জুমার দিনে আমরা যেন এই সময়টা দোয়া করতে থাকি কেউ কেউ বলেছেন জুমার দিনে ইমাম সাহেব যখন খোদবা দেয় দুই খোদবার মাঝখানে যখন বসে এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়ে থাকে যাই এরকম সময় রয়েছে এই সময়টাই দোয়া করলেও দোয়া কবুল হয় তো আমরা এই সময় দোয়া করবো আর আপনি শুরুতে বলেছেন হজ এবং ওমরার সময় যে দোয়াগুলো করা হয় এই দোয়া কিন্তু কবুল হয়

পুরো সফরের সময়টাতে যত দোয়া আছে একদম বাড়ি থেকে বের হবে এহরাম বেদে বা হজ বা উমের উদ্দেশ্যে এবং বাড়ি আসা পর্যন্ত যত দোয়া করবে সমস্ত দোয়া আল্লাহ কবুল করবেন দ্বিতীয় হল সফর অবস্থায় আল্লাহ দোয়া কবুল করবেন আপনি সফরে আসেন সফর অবস্থায় আল্লাহ দোয়া করবেন এখন সফরে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা কিন্তু আমাদের সমস্যা হলো উল্টা সফরে গেলে আমরা গান বাজনা ইত্যাদি ইত্যাদি প্লেনে উঠেই আগে দেখবেন হেডফোনটা লাগায় গান শোনা শুরু করে দিয়েছে অথবা টেলিভিশন দেখা শুরু করে দিয়েছে অথবা সফরে যখন যাচ্ছে তখন ড্রাইভারকে বলতেছে যে হিন্দি গান শুরু করে দাও ইত্যাদি ইত্যাদি এগুলো অথচ সফরে কিন্তু আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর শুক্রিয়া আদায় করা বিপদ থেকে কবুল কবুল হয় মুসিবত থেকে যখন আল্লাহ হেফাজত করেন সেই জন্য আল্লাহর কাছে পারা চাওয়া তা না করে আমরা উল্টা কাজ করি যেটা বলছিলাম যে হজের পুরো সফরে কিন্তু আল্লাহ দোয়া কবুল করেন তো এর মধ্যে খাস খাস কিছু বিষয় রয়েছে স্পষ্ট রয়েছে যে আপনি যখন বায়তুল্লাহ প্রথম দেখবেন বাইতুল্লাহ দেখার সাথে সাথে আপনি যে দোয়া করবেন সেই দোয়া আল্লাহ কবুল করে নেবেন সেই দোয়া আপনি কবুল করবেন একদম দেখার সাথে সাথে যে দোয়া করবেন একটা আল্লাহ কবুল করে নেবেন এই জন্য হজে যারা যাবেন উমরা যারা যাবেন বায়তুল্লাহ দেখার সাথে সাথে দোয়া করবেন এক আল্লাহর অলি দোয়া করলেন যে আল্লাহ আমি বিগত জীবনে যত দোয়া করেছি আর সামনে যত দোয়া করবো সব দোয়া তুমি কবুল করে নাও মানে কত দোয়া করবে কত কি চাইবে সে বললো আল্লাহ আমি বিগত জীবনে যত দোয়া করেছি আর সামনের জীবনে যত দোয়া করব সব দোয়া কবুল করে নাও মানে মুস্তা যাব দাওয়া হয়ে যায় মানে আমি যত দোয়া করব, সব দোয়া যেন কবুল হয়ে যায় আল্লাহ তার ওই দোয়া কবুল করে নিয়েছেন এবং সে জীবনে যত দোয়া করছে সব কবুল হয়ে যাচ্ছে ওই যে আল্লাহ ওইটা কবুল করে নিয়েছে এই জন্য দেখার স্বাস্থ্যের সাথে দোয়া করা মাতাফের মধ্যে দোয়া করা তাওয়াফের সময় দোয়া করে মাথাফের মধ্যে দোয়া করে আপনি জানেন হাতিম আছে একটা বাইতুল্লাহর অংশ হাতিমের মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয় মিজাবের রহমাতে ওখানে দোয়া করলে দোয়া কবুল হয় এবং মুলতাজিম আছে যেটা ওখানে দোয়া করলো ওইখানে জানেন যে আল্লাহর আল্লাহ রাহবুজাল্লাহ আসাল্লাম বলেছেন এই যে বাই হাজরা আসবাদ এবং বাইতুল্লাহ দরজার মাঝখানে যে জায়গাটা আছে এখানে বুক লাগিয়ে বা শরীরটা লাগিয়ে বায়তুল্লার সাথে তারপর আল্লাহর কাছে দোয়া করা বেশি সময় আপনি পাবেন না বেশি সময় পাবেন না ওখানে যতটুকু সময় পান যদি কখনো যাওয়ার সময় হয় তো ওখানে যে দোয়া করে যে দোয়া করবেন সে দোয়াল্লা কবুল করবেন আপনি যখন সাই করবেন সাইয়ের সময় যে দোয়াগুলো করবেন সেই দোয়া কবুল হয়ে থাকে আপনি যখন মিনায় যাবেন মিনায় দোয়া করবেন দোয়া কবুল হবে মুজদালিফায় যাবেন মুজদালিফায় দোয়া করবেন দোয়া কবুল হবে আর আরাফার কথা তো বলারই অপেক্ষা রাখে না আরাফার ব্যাপারে বলা হয়েছে আরাফার দিনে হাজির সাহেবরা যত দোয়া করবেন সব দোয়া কবুল হবে এবং আরাফার দিনে আরাফার ময়দানে বসে দোয়া করলে কেউ যদি মনে করে যে আমার দোয়া কবুল হয়েছে কিনা এরকম সন্দেহ যদি করে তার গোনা হবে কিন্তু অবশ্যই তার দোয়া কবুল হবে কোনো সন্দেহ নাই যেন আরাফার আর ময়দানে আপনি যত দোয়া করবেন সব দোয়া আল্লাহ কবুল করে নেবেন নয় তারিখে আরেকটা রেওয়াতে আসছে জাফর বিন আবদুল্লাহ রানহ থেকে বর্ণিত তিনি বলেন জিল হজ মাসের যে নয় দিন আছে জিল হজ মাসের নয় নয় দিন এক থেকে নয় তারিখ পর্যন্ত এই আমলগুলোর ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন যে এই আমুলগুলো হলো আল্লাহর কাছে বছরের যত দিন আছে সমস্ত দিনের সবচেয়ে উত্ মানে পছন্দনীয় আমল হলো এই জেল হজ মাসের এই দশ দশ দিনের আমল আবার এই দশ দিন আল্লাহর হাবিব রোজা রেখেছেন বেশি 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 রোজা রাখতে বলেছেন আমল বেশি বেশি করতে বলেন একটা বা পাওয়া যায় জাফর বিন বলেছেন যে এই এই দিনগুলোতে এই জেল হজ মাসের প্রথম যে দশক এই দশ দিনে যত দোয়া করবে এই দোয়াগুলো আল্লাহ কবুল করে নেবেন সুতরাং এটা কিন্তু একটা বড় সময় জেলহ মাসের এই দশ দিনে জন্য আমরা মনে রাখি বেশি বেশি আইবাদত করি এবং দোয়ার মধ্যে আমরা ইয়ে করি এই সময় গুলো অতিবাহিত করতে পারি এই জন্য আমাদেরকে দোয়া করা রমজান মাসেও দোয়া করে থাকি এটা বলা আগে ইফতারের আগে কিন্তু দোয়া থাকে এটার ব্যাপারে আহ যে মানুষ যখন ইফতারি নিয়ে বসে থাকে তো এমনি রোজাদারের দোয়া কবুল হয়ে থাকে রোজাদার যখন যে দোয়া করবে বিশেষ করে ইফতারের আগে তো আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে বলেন যে এই এই লোকটা বিপাশিত ক্ষুধার্ত খাবার আসে পানি আসে খাচ্ছে না কেন আল্লাহ তো জানেন তো বলবে আল্লাহ এই লোকটা তো রোজা রেখেছে কেন রোজা রেখেছে বলে আপনাকে মহাব্বত করে আপনার ভয়ে জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় বলে তারা কি জাহান্নাম জান্নাত দেখেছে না আমাকে দেখেছে না তো আমাকে না দেখে আমার মহাব্বাতে জান্নাত দেখে নাই, জান্নাতের আশায় আর জাহান্নাম দেখে নাই জাহান্নামের ভয়ে এই যে এতগুলো আশা নিয়ে যে লোকটা রোজা রাখলো আর তার সামনে পানি আছে খাবার আছে। আমার ভয়ে খাচ্ছে না ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো ও যে দোয়া করবে আমি সেই দোয়া কবল করে নেবো আমি তাকে ক্ষমা করে দিলাম আর যে দোয়া করবে সেই দোয়া আমি কবুল করে নেব এই জন্য নফল রোজা হোক ফরজ রোজা হোক যে কোনো দোয়া হোক যে কোনো রোজা হোক সেই রোজার শেষে যখন এফতারি সময় হবে এই সময়টায় যদি দোয়া করা হয় সেই দোয়া কিন্তু আল্লাহ কবুল করে নেবেন আর যারা যুদ্ধের ময়দানে যায় মানে জেহাদের ময়দান থেকে যারা ফিরে আসে গাজী এদেরও কিন্তু দোয়া কবুল হয়ে থাকে যুদ্ধের ময়দানে দোয়া কবুল হয় যারা গাজী হয়ে ফিরে আসে তাদের দোয়া আল্লাহ কবুল করে নেন এইভাবে যে বিষয়গুলো রয়েছে আমরা সফর অবস্থায় দোয়া করব। আজান এক্কামতের মাসখানের সময়টাতে দোয়া করব ভোর রাত্রে উঠে দোয়া করব। যে সময়গুলো আমরা জানলাম সেই সময়গুলো আমরা যথাযথভাবে কাজে লাগানোর চেষ্টা করি একটা বিষয় হলো সন্তানের জন্য মা বাবার দোয়া এটা কিন্তু মিস হয় না একেবারে বন্দুকের গুলির মতো লেগে যায় মা বাবার দোয়া এই জন্য মা বাবা যেন কখনো সন্তানকে বদ্ধা না করে এটা কিন্তু লেগে যায় এই জন্য মা বাবা কখনোই রাগত স্বরেও যেন সন্তানকে বদ্ধ না করে কারণ কখন কোন আকার লেগে যায় এটা সাংঘাতিক বিষয় যেন মা বাবার সবসময় সন্তানের জন্য দোয়া করা দরকার আপনি জানেন বায়তুল্লাহ ইমাম সাহেব আছেন উনি বেশ নিগ্ন উনার মা খুব দুষ্টু ছিলেন ছোটোবেলায় ওনার যখনই দুষ্টামি বেশি করতেন মা বলতো আল্লাহ যেন তোমাকে বায়তুল্লা ইমাম বানিয়ে দেয় অনেক দুষ্টামি করতো মা বদ্ধ দিত না দোয়া করতো যে আল্লাহ যেন তোমাকে বায়তুল্লাহর ইমাম বানিয়ে দেয় তো উনি বলছেন ওনার জীবনের মধ্যে যে আমার মায়ের দোয়ায় আমি বায়তুল্লাহর ইমাম হয়ে গেছি আমার মা সবসময় দোয়া করতেন যে আল্লাহ যেন আমাকে বাইতুল্লাহর ইমাম বানিয়ে দেয় তো সেজন্য এই আল্লাহ পাকা আমাকে এই স্টেজে নিয়ে এসেছেন দ্বিতীয় হলো মাজলুমের আল্লাহ কবুল করেন আল্লাহ রাহিউল্লাহ ইসলাম বলছেন মাজলুম সে মাজলুমের দোয়া আর আল্লাহর আরস এর মাঝে কোনো পর্দা থাকে না সরাসরি আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায় এ মাজলুম যদি বেদিনও হয় মানে অমুসলমান হয় তাও পাকের কাছে তার দোয়া কিন্তু কবল হবে এই জন্য কারোর উপরে জুলুম না করি আমরা মজলুম সে যখনই দোয়া করবে কারণ ওই মাজলুমের আহ শব্দটা এটা আল্লাহ করবেন আপনি নিজে মাজলুম হন কিন্তু আপনি কারোর উপরে জুলুম করতে যান না এটা কিন্তু মারাত্মক বিষয় মাজলুম যদি কখনো বদ্ধ হয়ে দেয় আর এটা কিন্তু আপনার লেগে যেতে পারে এই জন্য এই জায়গাগুলোতে আমাদের কিন্তু সতর্ক থাকা দরকার আল্লাপাক আমাদেরকে এগুলো বেছে বেশি বলেছেন প্রিয় দর্শক শ্রোতা খুব গুরুত্বপূর্ণ আলোচনা আসলে দোয়া কবুলের সময়গুলো এগুলো আমাদের খেয়াল রাখা উচিত আরেকটি বিষয় যে রোগাক্রান্ত রোগাক্রান্ত অবস্থায় যদি কোনো মানুষ দোয়া করে সেই দোয়া কিন্তু কবুল হয় এই আমরা যখন রোগ সুগে আমরা থাকবো তখন যেন আমরা ধৈর্যহারা না হয়ে আমরা দোয়া করি আল্লাহর কাছে বালা মুসিবতের সময়ও কিন্তু আমাদেরকে দোয়া করতে হবে যাতে করে আমরা বালা মুসিবত থেকে আল্লাহর কাছ থেকে পরিত্রাণ পেতে পারি শেষ রাতেও আমাদেরকে দোয়া করতে হবে কারণ হলো রাসুদ সাল্লাহ সাল্লাম এ ব্যাপারে বলেছেন যে শেষ রাতে দোয়া কবুল হবে আবহরার রাজি আল্লাহতাল্লাহ আনহু থেকে বর্ণিত যে রাসুদ সাল্লাহ সাল্লাম বলেছেন মহান আল্লাহ প্রতি রাতের শেষ প্রহারে যখন রাতের এক তৃতীয় অংশ বাকি থাকে দুনিয়ার আকাশে অবতরণ করেন তিনি তখন বলেন আছো কি কোনো আহ্বানকারী আমি তোমার ডাকে সাড়া দেব। কোনো প্রার্থনাকারী কি আছো আমি তাকে যা চাও তা দেব কেউ কি ক্ষমা প্রার্থনা করবে আমি তোমাকে ক্ষমা করে দেব মুসলিম শরীর তো আমরা সকলে এই শেষ রাতে একটু উঠে দোয়া করার চেষ্টা করবো এরা সুসাল্লাহ আলাইসাল্লামের এক সাহাবি ছিলেন আবু মিলাক রাদি আল্লাহ তালা আলহ খুব বিচক্ষণ এবং বুদ্ধিমান ছিলেন কোনো এক রাতে ডাকাত তাকে ধরে ফেলেছে তো পথিমধ্যে ডাকাত তাকে ধরে বলছেন দ আমা মা আঁকা ফাইন কতি তোমার কাছে যা কিছু আছে আমাকে দিয়ে দাও এরপর তোমাকে হত্যা করা হবে এবার আবু মিলাক রাদি আল্লাহতাল আনহু বললেন যে আমার কাছে যা কিছু আছে সব তুমি নিয়ে যাও কিন্তু আমাকে ছেড়ে দাও কারণ আমার সন্তানগুলো এতিম হয়ে যাবে আমার স্ত্রী বিধবা হয়ে যাবে তো ডাকাত বলল দেখো আমি মাল ও নেই মালের সাথে মালের মালিককেও নিয়ে যাই অনেক বোঝাতে চেষ্টা করলেন আবু মিলাক রাজি আল্লাহ তালা কিন্তু বুঝতে চাইলেন না কোনোভাবেই ডাকাত শেষ প্রান্তে যখন হত্যা করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবার ডাকাত এসে আবু মিলাককে বললেন যে আবু মেলাক আমি ডাকাত হলেও আমার একটি ভালো গুণ আছে সেটি হলো আমি কাউকে হত্যা করার আগে তার জীবনের শেষ ইচ্ছেটা আমি পূরণ করে থাকি তোমার জীবনে কি কোনো শেষ ইচ্ছে আছে এবার আবু মিলাক বললেন আছে কি সেটি এবার আবু মিলাক রাদী আল্লাহ তাল বললেন ইজ আবাইতা ফাজাল্লী উসল্লি আর বা রাকাত হে ভাই ডাকাত আমার জীবনের শেষ ইচ্ছে হলো আমি চার ডাকাত নামাজ পড়ে আমি দুই ফোঁটা চোখের অশ্রু ছেড়ে যাইনামাজে আমি আমার আল্লাহর কাছে একটু দোয়া করতে চাই জীবনের শেষ দু ফোঁটা চোখের পানি আমি যায়নামাজে আল্লাহকে ছড়িয়ে দিয়ে যেতে চাই এবার আবু মিলাক আবু মিলাক রাদি আল্লাহ তালা আনহুকে ডাকাত বললেন ঠিক আছে তোমার শেষ ইচ্ছে পূরণ করা হবে এবার যায় নামাজ দিলেন আবু মিলাক জায় নামাজ পড়লেন নামাজ পড়ে এবার নামাজের শেষে দু হাত তুলে আকাশের দিকে তাকিয়ে বললেন ইয়া অদুদু ইয়া জালা রুশিল মজিদ ফুল্লি মায়ুরিদ হাল ফুল্লি মায়ুরিদ আস আলু কবি লায়ু দম অমুল কিকাল্ল্ল্ল্ল্লাজউরম ইয়া ইয়া সু আগিসনি ইয়া মুগি সু আগিসনি তিনটি ডাক দেওয়ার সাথে সাথে এক লোক এসে ডাকাতকে এমন চর মেরেছে অনেক দূরে ডাকাত ছিটকে পড়ে গেছে এবার লোকটিকে দেখে আবু মিলাক বললেন তুমি কে ভাই কেন এসেছ ডাকাত তো আমাকে মেরেই ফেলবে ফাইনাল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবার লোকটি বলল আবু মিলাক আমি চতুর্থ আকাশের ফেরেস্তা যখন তুমি প্রথমবার ডাক দিয়েছ তখন আমি আকাশের দরজা ধরে খটখট করে নাড়া দেওয়ার শব্দ পেয়েছি দ্বিতীয়বার যখন ডাক দিয়েছ তখন আমাকে বলেছে কে আছো আবু মিলাক চোখের পানি ছেড়ে দিয়েছে জমিনে পড়ার আগে যাও যখন তৃতীয়বার তুমি ডাক দিয়েছ তখন আল্লাহ বলেছেন আবু মিলাক চোখের পানি ছেড়ে দিয়েছে সহযোগিতার জন্য তুমি চলে যাও আমি চলে এসেছি তবে একটি জিনিস শুনতে চাই আপনি কোন আমল করেন যে কারণে আপনি যে তিনটি ডাক দিয়েছেন একটি ডাকও খালি ফেরত আসলো না তখন আবু মিলাক রবি আল্লাহতালহ বললেন আমার সবচেয়ে বড় পুঁজি হলো গভীর রাতের দু চোখের পানি এই দু চোখের পানি নিয়ে দু হাত জোর করে আল্লাহর কাছে যতবার দাঁড়িয়েছি তার দরজায় কখনো শূন্য হাতে আমি ফিরি নাই এই আমাদের চোখের পানিকে পুঁজি বানাতে হবে আল্লাহর দরজায় বারবার দাঁড়ানোর চেষ্টা করতে হবে প্রিয় দর্শক শ্রোতা আজ এখানেই শেষ করতে চাই ছোট্ট একটি মোনাজাতের মাধ্যমে মহাতারম আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক সুন্দর আলোচনা করে অনুষ্ঠানকে আলোকিত করে জি ধন্যবাদ আমি দর্শকদেরকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ প্রিয়দর্শক কাছে দুলি যে যেখানে আছেন আসুন আমরা একটি ছোট্ট মোনাজাত করছি আল্লাহ মজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم الحمد لله الحمد لله رب العالمين ওসালাম তুমা দিল্লাহি আজমাই রবুলালীন আপনার শাহী দরবারে হাত তুলেছি অপরাধ এত করেছি অপরাধ এত করেছি গোয়াল্লাহ সাবুক ততটা আঘাত করে না প্রতি মুহূর্তে গুনার যন্ত্রণা যতটা আঘাত করে যত আঘাত করে। আল্লাহ তোমার সামনে দাঁড়িয়েছি। তোমার দরজার ভিকারি হয়েছি তোমার দরজার ফকির হয়েছি তুমি তোমার দুয়ার থেকে তাড়িয়ে দিও না আল্লাহরী آمين. اللهم ارحمني بالقرآن العظيم واجعله لي إماما ونورا وهدى ورحمة اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت وارزقني تلاوته انا الليل وانا النهار وجعل لي حجتيا رب العالمين امين الله আপনার কাছে হাজর করেছি আল্লাহ আপনার একটু করুণা আমাদের জন্য নসিব করুন আমিন মনুষ্য করে পড়ে গেলে কচুরি পানা তালাশ করতে থাকে মনে হয় যদি একটি কচুরি পানা পাওয়া যায় অন্তত কিছু সময় বেঁচে থাকা যাবে তা ধরে তেমনি আমরা গুণার সাগরে পড়ে ডুবু খাই তোমার করুণার জন্যে হাত তুলেছি তুমি একটু রহমতের কোলে আমাদের ছায়া দাও গোয়াল্লা সকল দু আর আমরা ফিরিয়া আপনারি দুবারি রইলাম পড়িয়ায় আপনি যদি মাপনা কনে এখন বোদে রে মোরা এখন যাবো কারণ ঢাকাম প্রাণভরে বন্দিগি গুনা করে কাজাই জিন্দিগি আল্লাহ গুনা করতে করতে অন্ত কালো হয়ে গেছে গোনার স্তূপের নিচে পড়ে গেছি গো আল্লাহ আমাদেরকে আপনি একটু রহমত করুন জীবনের সমস্ত খাতা আপনি করে দিন আপনি তো দুর্বলের সহায় আপনি যদি আমাদের ভয় দেখান তাহলে কে আমাদের নিরাপত্তা দেবে আপনি আমাদের একা ফেলে রাখলে কে আমাদের সাহস জোগাবে আল্লাহ আপনি আমাদের দুর্বল করলে কে আমাদের শক্তি যোগাবে আপনার কাছে ফরিয়াদ করি আপনি আমাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিন মানুষের চোখে আমাদের বড় করে দিন আর আমাদের চোখে আমাদের ছোট করে দিন আল্লাহ আমরা হলাম আপনার নিঃস্ব বিলা প্রত অক্ষম কাতর লাঞ্ছিত তুচ্ছ অভাবী বান্দা আপনার কাছে আশ্রয় প্রার্থী আপনি তো বোবার ভাষাও বোঝেন আপনি আমাদের বিলাপের দিকে একটু দৃষ্টি ফেরান আপনি আমাদের মাফ করে দেন আপনি আমাদের ক্ষমা করে দেন আপনি আমাদের প্রতি বিমুখ হয়ে যাইয়েন না বোন নাম অনেকের মা নাই অনেকের বাবা নাই ভাই নাই বন্ধু নাই বোন নাই এমন একটা মানুষ নাই যার একজন আত্মীয় কবরে পড়ে যায়নি আল্লাহ পৃথিবীতে মা বাবা নাই সে বোঝে মা বাবা কত দামি আল্লাহ যেই দোয়া করে গেছে মা বাবা সারা পৃথিবীর সব টাকা দিয়া সেই দোয়া কেনা যায় না যে ভালোবাসা দিয়ে গেছে মা বাবা সারা দুনিয়ার সব টাকা দিয়া সেই ভালোবাসা কখনো কেনা যায় না আল্লাহ অসুস্থ হলে সবাই ঘুমিয়ে যাইতো মা বাবা রাত জেগে জেগে নামাজ পড়ে দোয়া করতো আর দুইখানা জোর করে আল্লাহর কাছে বলতো আল্লাহ তোমার কাছে বলতো আল্লাহ আমার বাবার অসুখ আমারে দাও আমার মাথায় যত চুল আছে তত হায়াত আমার বাবারে দিয়া আমার বাবারে বাঁচাও আর বলার আমিন যদি সন্তান প্রসবের সময় অসুস্থ হয়ে যায় আর যদি এমনটি হয়ে যায় সন্তানকে বাঁচানোর চেষ্টা করলে মায়ের ক্ষতি হবে মাকে বাঁচানোর চেষ্টা করলে সন্তানের ক্ষতি হবে মৃত্যুর আশঙ্কা হবে তখন চিকিৎসক পরামর্শ চাই কারে বাঁচাবো মাকে না সন্তানকে স্বামী এসে বলে ডাক্তার আগে গাছ বাঁচান গাছ বাঁচলে বহু ফল হবে শাশুড়ি এসে বলে ডাক্তার আগে মাকে বাঁচান মা বাঁচলে বহু সন্তান হবে এবার চিকিৎসক অপারেশন থিয়েটারে গেলে মা দুখিনী আর বলি ডাক্তার ওরা বসবে কি ওরা তো দশ মাস দশ দিন পেটে বয় নাই আমি দশ মাস দশ দিন পেটে বোঝাবয়েছি পৃথিবীর আলো বাতাস দেখেছি সাত গন্ধ অনুভব করেছি আমার সন্তান পৃথিবীর আলো বাতাস দেখে নাই সাত গন্ধ অনুভব করে নাই এই জন্যে আবার বাকি হায়াত আমি আবার সন্তানের দান করে দিয়ে চাই প্রয়োজন হলে আমাকে মারেন তবু আমার সন্তান যেন নাহি মরে যান এরা বোলাল এই হলো বা এই মা বাবা যার অন্ধকার কবরে পড়ে কান্দে বাস বাগানে আম বাগানে কারোর বাবাবাকে আপনি কবরে কান্লাইয়েন না সবার বাবাবার জীবনের গুড়া খাতা আপনি করে দিন আল্লাহ একদিন এই পৃথিবীর মায়া ছেড়ে যেতে হবে অন্ধকার কবরে আল্লাহ কেমনে থাকবো জানি না ওই কবরে ডানে মাটি বামে মাটি মাটি হবে বিছানা দিন দুই চারিকে দেশ হবে কেউ তো খবর দেবে না আল্লাহ ওই কবর আমাদের জন্য তুমি জান্নাতের বাগান বানাইয়া দিও আল্লাহ আমাদের অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয় আল্লাহ তাকে আরো তুমি বেশি বেশি দিনের খ্যাত করার তৌফিক দাও ন্যাতে তো বাধান করো আশমানি জমি নিবালা তার উপর থেকে ছবি তুলে নাও ব্যবসা বাণিজ্যে বরখুদ্দাও শুভ হায়ানারব বিকারব জিনিস জাতীয় আমাইয়া শিফোন ওয়াসালা বোনালা মুরসালিন আলহামদুলিল্লাহ হিরব বিলামি